ব্যাকগ্রাউন্ড গুলি ও একটি আগ্নেয় অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো কল্যাণী থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয় অস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করলো কল্যাণী থানার পুলিশ। গ্রেফতার হওয়া যুবক বুদ্ধ মাহাতো, বয়স 28, নদিয়া জেলার কল্যাণী বিধানসভার অন্তর্গত চরজাজিডা এলাকার বাসিন্দা। গতকাল কল্যাণী সংশোধনাগারের সংলগ্ন রেলগেটে এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। ওই যুবকের কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি আগ্নেয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। আজ ওই যুবককে পাঠানো হয় কল্যাণী মহকুমা আদালতে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।